নিখোঁজ বিধায়ক কাঞ্চন মল্লিক এলাকায় তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এই অভিযোগ তুলে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক কাঞ্চন মল্লিকের ছবির নিচের সন্ধান চাই লিখে পোস্টার পড়ল হুগলির হিন্দ মোটর এবং উত্তরপাড়া এলাকায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, বিধায়ককে দরকারে কাছে পাওয়া যায় না, তাই বিক্ষুব্ধ সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছেন। বাজার করার সময় তো দেখলাম, কারা করেছে সেটা জানি না, বিধায়ককেও তো পাওয়া যায় না, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আর কি। বিধায়কের উচিত যে ভোটে জেতার পরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, এরা সেগুলো বোধহয় ঠিক মতন করতে পারেনি, তাই মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি, কাঞ্চন মল্লিক সব সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন, মানুষের প্রয়োজনে সবসময় তাকে পাশে পাওয়া যায়, বিরোধীরা প্রতিহিংসাবশত কাজ করেছেন। যারা চোখে দেখতে পায় না তাদের ছানি অপারেশন করা উচিত। আমাদের এমএলএ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসেন এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হন। সুতরাং যে বিরোধী দল বিজেপি যেটা করছে এটা নোংরামের একটা অঙ্গ। তারা এইভাবে রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু এইভাবে রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া যায় না। উল্লেখ্য, অভিনেতা কাঞ্চন মল্লিক 2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনের সর্বভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত হন, কিন্তু তারপর থেকে এলাকাবাসীদের দায় দরকারে কাঞ্চন মল্লিককে পাওয়া যায় না বলে দীর্ঘদিনের অভিযোগ এলাকাবাসীর একাংশের। সে কারণেই উত্তরপাড়া এলাকার সন্ধান চাই বলে পোস্টার পড়েছে বলেই মনে করছেন বিরোধীরা। আবার তৃণমূলের অভিযোগ, বিধায়ককে বদনাম করতে এই পোস্টার লাগিয়েছে বিরোধীরা। সব মিলিয়ে এখন পোস্টার বিতর্কে সরগরম উত্তরপাড়া বিধানসভা এলাকা। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।